নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ প্রার্থনা, উপাসনা ও প্রার্থনা সম্পর্কে জানব। দেখো, আমাদের আজকে পাঠের শিরোনাম হচ্ছে উপাসনা ও প্রার্থনা। এখান থেকে আমরা উপাসনা ও প্রার্থনামূলক প্রার্থনা সম্পর্কে কি ব্যাখ্যা করতে পারবো, তারপর হচ্ছে মন্ত্র, শ্লোক ও প্রার্থনামূলক কবিতা সম্পর্কে লিখতে পারবো। তাহলে আজকে আমরা প্রথমে যে পাঠটি পড়ব সেটি হচ্ছে প্রার্থনা উপাসনা। তাহলে আমরা জেনে নেই উপাসনা কি। তোমাদের কাছে অবশ্যই তোমরা ক্লাস চলাকালীন অবস্থায় পাঠ্য বইটি নিয়ে বসবে, আর আমি কি পড়াচ্ছি সেটা সাথে সাথে পড়বে এবং লক্ষ্য করবে। তাহলে কি আমি দেখছি যে উপাসনা, আমরা জানি যে উপাসনা হচ্ছে দুই প্রকার, সাকার এবং নিরাকার। আমরা প্রথমেই জানবো উপাসনা কি। তাহলে তোমাদের বইটি তোমরা খোলো, দেখো উপাসনা কি। যে উপাসনা হচ্ছে যে উপাত্ত নিকটে, ঈশ্বরের নিকটে বসে আমরা যে উপাসনা করি সেটাই হচ্ছে উপাসনা। উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা, একাগ্র চিত্রে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের আরাধনা করা। উপাসনা ধর্ম পালনের অন্যতম প্রধান অঙ্গ বা পদ্ধতি। ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি পদ্ধতিতে উপাসনা করা হয়। একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম হচ্ছে ধ্যান। নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলা হয় জপ। সরবে ঈশ্বরের নাম উচ্চারণ করা বা গুণগান করার নাম হচ্ছে কীর্তন। ঈশ্বরের প্রশংসা করে তার নাম উচ্চারণ করাকে বলা হয় স্তব বা স্তুতি। তাহলে এখানে আমরা দেখছি উপাসনা করলে দেহ মন পবিত্র হয়। উপাসনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার আশীর্বাদ প্রার্থনা করি, সকলের কল্যাণ কামনা করি। তাহলে আমরা এবার জানবো উপাসনা দুই প্রকার, একটি হচ্ছে সাকার উপাসনা আর একটি হচ্ছে নিরাকার উপাসনা। তাহলে সাকার উপাসনা কি, যে সাকার অর্থ যার আকার বা রূপ আছে। আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই হচ্ছে সাকার উপাসনা। বিভিন্ন দেবদেবী যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ঈশ্বরের সাকার রূপ। আমরা ঈশ্বরকে দেবদেবীর প্রতিমা রূপে ও অবতার রূপে উপাসনা করি। এরূপ উপাসনায় ভক্ত ঈশ্বরকে সাকার রূপে কাছে পায়, তাকে পূজা করে, তার নিকট প্রার্থনা করে। তাহলে আমরা ঈশ্বরের সাকার রূপ জানলাম, দেবদেবী এনারা আমাদের সাকার রূপে আমরা তাদের পূজা করে থাকি। আরেকটা রূপ হচ্ছে নিরাকার রূপ। ঈশ্বরের নিরাকারভাবে উপাসনা করা যায়। নিরাকার উপাসনা ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করে, ঈশ্বরের নাম জপ করে, অর্থাৎ নীরবে ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করেন, ঈশ্বরের নাম কীর্তন করেন, তার স্তব স্তুতি করে, তার নিকট প্রার্থনা জানান, নিজের ও জগতের কল্যাণ কামনা করেন। উপাসনার পদ্ধতি সাকার বা নিরাকার যাই হোক না কেন, সবই ঈশ্বরের উপাসনা। ধর্মগ্রন্থে বলা হয়েছে নিরাকার ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন, অর্থাৎ যিনি নিরাকার তিনি আবার সাকার। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি। সুতরাং ঈশ্বরকে সাকার নিরাকার দুইভাবেই উপাসনা করা যায়। নিরাকার রূপে ঈশ্বরের ধ্যান করা হয়, সাকার রূপে তার পূজা করা হয়। সুতরাং ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা পদ্ধতি আমরা ঈশ্বরের উপাসনা করব। উপাসনা একটি নিত্য কর্ম, প্রতিদিন উপাসনা করতে হয়। প্রতিদিন সাকার সকাল, দুপুর ও সন্ধ্যায় তিনবার ঈশ্বরের উপাসনা করতে হয়। উপাসনা মন্দিরে বা ঘরে বসে করা যায়। দেবতার সামনে বসে সাকার উপাসনা করতে হয়। উপাসনার সময় সোজা হয়ে
পূর্ব ও উত্তরমুখী হয়ে বসতে হয়। উপাসনা করার জন্য অনেক আসন বা পদ্ধতি আছে, তবে পদ্মাসন ও শুকাসন উপাসনার জন্য বিশেষ উপযোগী। এখানে পদ্মাসন ও শুকাসনের ছবি আমরা দেখছি, আমরা দেখছি যে কিভাবে বসে আসন করতে হয়। এখানে দেখো একটি ছেলে ও একটি মেয়ের ছবি দেওয়া আছে, তো সেটি হচ্ছে শুকাসন। তাহলে আমরা দেখছি, দেখো যে ছেলে মেয়েটি কীভাবে বসছে পদ্মাসনে। এই দেখো যে এই পাটি এদিকে তুলে দিয়েছে, এই পাটি এই নিতম্বের ওপর তুলে দিয়েছে এবং হাত দুটি সোজা করে বসে আছে, এটি হচ্ছে পদ্মাসন। এবং শুকাসন মানে আরামদায়কভাবে বসছে, এর একটি পা তুলে দিয়েছে, একটি এখানে রেখেছে এবং হাত দুটি সোজা করে দিয়েছে, মেরুদণ্ড দুজনে সোজা রেখেছে এবং মনোযোগ একাগ্র চিত্ত মনোযোগ রেখেছে। তাহলে এটা হচ্ছে পদ্মাসন এবং এটি হচ্ছে শুকাসন। এই দুটি আসনে বসে আমরা ঈশ্বরের প্রার্থনা করতে পারি। তাহলে একা বসে যেমন উপাসনা করা যায়, তেমনি অনেক লোক একসঙ্গে বসেও উপাসনা করা যায়। একা বসে যে উপাসনা করা হয় তাকে একসঙ্গে উপাসনা বলে, এবং অনেক লোক যখন একসঙ্গে বসে উপাসনা করে তখন তাকে সমবেত উপাসনা বলা হয়। আমরা জানি উপাসনার সময় আমরা ঈশ্বরের স্তুতি বা প্রশংসা করি, ঈশ্বরের মহিমা চিন্তা করি। উপাসনা আমাদেরকে সৎপথে বা ধর্মপথে পরিচালিত করে, তাই সৎপথে চলার জন্য আমরা নিয়মিত উপাসনা করব, ঈশ্বরের নিকট শক্তি প্রার্থনা করব, নিজেও অন্যের জন্যে মঙ্গল কামনা করব। তাহলে এটি গেল হচ্ছে আমাদের উপাসনা। এখন আমরা জানব প্রার্থনা। তাহলে কি প্রার্থনা কাকে বলে? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। আমরা শুধু উপাসনা করলাম তাহলে হবে না, আমাদের কিছু ভগবানের কাছে চাইতে হবে। তাহলে ঈশ্বর এ বিশ্বের সর্বময় কর্তা, তিনি করুণাময়, তার দয়ার উপরেই আমাদের সব কিছু নির্ভর করে। তাই ঈশ্বরের নিকট আমাদের প্রাণের আবেদন জানাই, তার কাছে নিজের ও অন্যের মঙ্গল কামনা করি। এই যে ঈশ্বরের কাছে কিছু চাওয়া, একেই বলে প্রার্থনা। উপাসনার একটি অঙ্গ হচ্ছে প্রার্থনা। উপাসনা ছাড়াও আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি। কোনো শুভ কাজের পূর্বে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই, আবার কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্যও আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই। তাহলে আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাব। উপাসনার মতো প্রার্থনা করার সময়ও দেহ মন পবিত্র রাখার প্রয়োজন। সাধারণত করজোড়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়। প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকতে হবে। তিনি প্রভু, আমি তার দাস, তিনি দাতা, আমি গ্রহিতা, এরূপ মনোভাবেই দীনতার ভাব। উপাসনার মতো প্রার্থনাও ঈশ্বরের নিকট একা বা সমবেতভাবে করা যায়। তাহলে আমরা উপাসনা প্রার্থনা জানলাম। এখানে আমাদের আরেকটি বিষয় রয়েছে, মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক বাংলা কবিতা। তাহলে আমরা মন্ত্র কি, আমরা যে উপাসনা করব বা প্রার্থনা করব, এর জন্য আমাদের কিছু মন্ত্র দেওয়া হয়েছে, সেই আমরা মন্ত্র বা শ্লোকগুলো জানব। তাহলে কি এখানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সেই মন্ত্রগুলো তুলে দেওয়া হয়েছে। প্রথমে একটি রয়েছে বেদের মন্ত্র, আমি এগুলো পাঠ করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে কি দেখো, সবিতা পার্চাত, সবিতা পুরস্ততাত, সবিত উত্তরাতাত, সবিতা ধরাত্তাদাত, সবিতা ন শুভতু সর্বতানিম, সবিতা ন রাসোত্তানম দীর্ঘায়ুম, এটি ঋগ্বেদের মন্ত্র। এখানে সরলতে কি বলছে, কি পশ্চিম দিকে, কি পূর্ব দিকে, কি উত্তর দিকে, কি দক্ষিণ দিকে, সূর্যদেব আমাদের পরিপূর্ণতা দিন, সূর্যদেব আমাদের পরমায়ু বৃদ্ধি করুন। তাহলে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই আমরা দেখি না কেন, সেদিকেই কি রয়েছে, সেদিক থেকে সূর্যদেবকে দর্শন করা যাবে, দেখা যাবে। তা সূর্যদেবের কাছে আমাদের প্রার্থনা, তিনি আমাদের মঙ্গল করুন। তারপরে এখানে উপনিষদ থেকে একটি মন্ত্র দেওয়া হয়েছে, উপনিষদের মন্ত্রটি দেখো,
যে যুক্তা বয়া মনসা দেবান শুভ সূত্র ধিয়া দিবম বৃহজত জ্যোতি করিষ্যাতম সবিতা প্রসুবাতিতান। সেটা শত উপনিষদের মন্ত্র এটি। সূর্যদেব আমাদের মনকে পরমাত্মার সঙ্গে যুক্ত করুন, পরমাত্মা অভিমুখী ইন্দ্রগুলোকে জ্ঞানের দ্বারা সেই পরমাত্মাকে উপলব্ধি করার শক্তি দিন। তোমরা বড় হলে জানতে পারবে আমাদের যে উপনিষদগুলো রয়েছে তার মধ্যে 12টি উপনিষদ প্রধান, 12টি উপনিষদের মধ্যে শ্বেতাশতর উপনিষদ এইটি প্রধান। এই শ্বেতাশত উপনিষদে রয়েছে, এর বিষয়বস্তু আমি বলছি সংক্ষেপে, যে আমরা কোথা থেকে এসেছি, আমরা কার দ্বারা জীবন ধারণ করছি এবং মৃত্যুর পর আমরা কোথায় যাব, এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে ঈশ্বরতত্ত্ব মানে ভগবান সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে এবং ব্রহ্মের কাছ থেকে, ব্রহ্মের অংশরূপে আমরা এই পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি। আবার আমাদের মৃত্যুর পর আমাদের কী হবে, এই আত্মাটি আবার ব্রহ্মের সঙ্গে লীন হবে, এই সম্পর্কে এই শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে। তারপরে এই জন্য এখানে বলছে যে পরমাত্মা অভিমুখী ইন্দ্রিয়গুলোকে জ্ঞানের দ্বারা সেই পরমাত্মাকে উপলব্ধি করার শক্তি দিন। আমরা যেন জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করতে পারি, আমরা সেই শক্তি এই শ্লোকের মাধ্যমে চেয়েছি। তাহলে এখানে শ্রীমৎ ভগবত গীতার একটি শ্লোক দেওয়া হয়েছে, তোমরা এই গীতার শ্লোক অবশ্যই মুখস্থ করবে, কেননা গীতার শ্লোক মুখস্থ করতে হয়। তাহলে কি দেখো গীতার শ্লোকটি, অনেক বাহুদর বক্রনেত্রম পশ্যামিতং সর্বত্র অনন্তরূপম নাস্তানং মধ্যানং পুলস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। এখানে সরলত্ব বলা হয়েছে যে অসংখ্য তোমার হাত, অসংখ্য উদর, অসংখ্য মুখ ও চোখ, তোমার অনন্তরূপ আমি সর্বত্র দেখছি, কিন্তু হে বিশ্বেশ্বর বিশ্বরূপ তোমার আদি অন্ত মধ্য কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমরা জানি ভগবানের অনেক হাত রয়েছে, অনেকগুলো মাথা রয়েছে, অনেকগুলো পা রয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কি তা খুঁজে পাব, কখনোই পাব না। এই জন্য আমাদের ঈশ্বর সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে জানতে হবে জ্ঞানের মাধ্যমে। এখানে আরেকটি মন্ত্র দেওয়া হয়েছে দেখো, শ্রী শ্রী চণ্ডী শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্ব হিতে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এটি হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর মন্ত্র। হে দেবী, শরণাগত দরিদ্র পীড়িতজনের পরিত্রাণকারী সকলে দুঃখ বিনাশিনী হে নারায়ণী তোমাকে প্রণাম জানাই। দেবী দুর্গাকে প্রণাম করে বলা হয়েছে। বাংলা প্রার্থনামূলক কবিতা, এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন তার গীতবিতান কাব্যগ্রন্থে। তাহলে কি গাবো তোমার সুরে দাও সে বিনা যন্ত্র, গাবো তোমার বাণী দাও সে অমর মন্ত্র, গাবো তোমার করব তোমার সেবা দাও সে পরম শক্তি, চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি, সবই তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য, বইব তোমার ধ্বজা দাও সে অটল ধৈর্য। তাহলে কি এই প্রার্থনামূলক কবিতার মাধ্যমে তিনি আমাদের এই উপদেশগুলো আমরা চেয়েছি। এভাবেই প্রার্থনা ও উপাসনার মধ্য দিয়ে ইষ্ট দেবতার নাম কীর্তন করতে হয়। উপাসনা ও প্রার্থনার প্রয়োজনীয়তা অপরিসীম। উপাসনা ও প্রার্থনার মাধ্যমে মনে স্থিরতা ও একাগ্রতা আসে। এ একাগ্রতা শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, জীবনের সকল ক্ষেত্রেও প্রয়োজন। উপাসনা ও প্রার্থনা করে আমরা সৎ ও ধার্মিক হতে পারি, আর আমরা সকলের ধার্মিক হলে আমাদের মন শান্তিপূর্ণ হবে, আমরা সকলে ভালো থাকব, তাই সকলের মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করব। শুধু নিজের মঙ্গলের জন্য নয়, এ বিশ্বের সব কিছু সবার মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করব।
তাহলে আমাদের উপাসনা ও প্রার্থনার অধ্যায়ে এই ছিল। তো আমরা এখানে দেখছি যে অধ্যায় থেকে আমি তোমাদের বাড়ির কাজ দেখছি, তোমরা অবশ্যই শূন্যস্থান, ডান বাম এবং ছোট প্রশ্ন এগুলো অবশ্যই লিখবে এবং পড়বে। তার সঙ্গে আমি আরেকটি কাজ রেখেছি, দেখো যে উপাসনা অর্থ কী, সাকার ও উপাসনার বর্ণনা দাও। তাহলে আমরা সাকার উপাসনা অর্থ কী, উপাসনা অর্থ হচ্ছে ঈশ্বরের শরণাগতি হওয়া। আর এখানে সাকার ও নিরাকার উপাসনা, আমরা জানি সাকার উপাসনা দেবদেবী, আমরা যে আকারে উপাসনা করি সেটা হচ্ছে সাকার উপাসনা, আর আমরা নিরাকার রূপে যে ব্রহ্মের উপাসনা করি সেটা হচ্ছে নিরাকার উপাসনা। তাহলে তোমরা এটি আরো সুন্দর করে পড়ে লিখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।